নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটিকে শুরু করছি। আজকে এই ভিডিওটির মাধ্যমে গাড়ির টায়ারের আকার পরিবর্তন নিয়ে আলোচনা করব। অর্থাৎ কিছু কিছু বাইকের ক্ষেত্রে টায়ার অনেক চওড়া হয়, আবার অনেক বাইকের ক্ষেত্রে বেশি সিসির গাড়ি হওয়া সত্ত্বেও টায়ার বেশি চওড়া হয় না। আমরা অনেকেই ভাবি বাইকের টায়ার মোটা হলে গাড়িটি দেখতে ভালো লাগে, অনেকে তো চাকার এবং টায়ারের মডিফিকেশনও করে ফেলে। কিন্তু ওই গাড়ির টায়ারকে তাহলে সরু কেন দেওয়া হয়েছিল যদি গাড়িকে দেখতে সুন্দরই লাগে মোটা টায়ারের মাধ্যমে? এগুলো একটু ভাবার বিষয় আছে। কোম্পানিতে যখন একটি গাড়ি তৈরি হয় তখন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষা করেই সেই গাড়িতে কী পার্টস লাগানো জরুরি তার সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন চাকার ক্ষেত্রে যদি একটি গাড়ি 150 সিসির হয় তাহলে গাড়ির সমস্ত ওজন ও ড্রাইভার এবং প্যাসেঞ্জারের ওজন একটি নির্দিষ্ট স্পিডে কোন চাকায় কি সাইজের টায়ার বহন করতে পারবে সেটা হিসাব করেই করা হয়। মোটাটা লাগালেই যে বেশি ওজন বহন করতে পারবে তা নয়। আচ্ছা, তাহলে একটি উদাহরণ দিয়েই বোঝানো যাক ব্যাপারটি। অ্যাপাচে আরটিআর 160 সিসির বাইকটির পেছনের চাকার টায়ারটি 110 মিলিমিটার সেকশনের টায়ার। এই গাড়িটি 160 সিসি ইঞ্জিন বিশিষ্ট এবং ডবল ক্যারি করে 250 কেজি এর বেশি ওজনও হয়ে যায়। আবার ইয়ামাহা FZ 155 সিসির বাইকটির পেছনের চাকার টায়ারটি 140 মিলিমিটার সেকশনের বা তার থেকেও বেশি চওড়া হয়, কিন্তু এই গাড়িটি 155 সিসি। কোম্পানি থেকে গাড়ি তৈরি হয়ে প্রথমে সেফটির টেস্টিং হয়, এরপর চিন্তা করা হয় মাইলেজের কথা, আর এটি হলো একজন কাস্টমারের প্রাথমিক চাহিদা। একটি গাড়ির সমস্ত টেস্টিং করে যে চাকা ও টায়ার দেওয়া হয় সেটি চেঞ্জ করে যদি মোটা লাগানো হয় তাহলে বেশি তেল অপচয় হবে, অর্থাৎ মাইলেজ কমে যাবে এবং এর বদলে আবার কিছু সুবিধাও পাওয়া যাবে। যেমন 1 নম্বর হলো ট্র্যাকশন কন্ট্রোল বা গ্রিপ বাড়বে মোটা চাকার মাধ্যমে, 2 নম্বর রোলিং রেজিস্ট্যান্স বাড়বে মোটা চাকা লাগালে, 3 নম্বর কর্নারিংয়ের সুবিধা হবে, 4 নম্বর সহজে চাকা স্কিডিং হবে না, 5 নম্বর হ্যান্ডেলিংয়ের সুবিধা হবে অর্থাৎ গাড়ির স্টেবিলিটি বাড়বে। তাই মাইলেজ কমে গেলে যদি প্রবলেম না হয় তাহলে একজন সরু টায়ারকে পরিবর্তন করে মোটা করতেই পারে, তার জন্য কেবলমাত্র মাইলেজ কমে যাবে। তাহলে ভিডিওটির মাধ্যমে বোঝা গেল যে একটি গাড়ির টায়ার সরু থাকলেও গাড়িটিকে স্টাইলিশ করার জন্য চাকা ও টায়ার পরিবর্তন করে মডিফাই করা যেতে পারে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের জানাতে শেয়ার করুন। ধন্যবাদ।